অল রাইট অল রাইট স্বাগতম 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 কথা শোনা যাচ্ছে তো চলো আজকের মতো একটা শুভ দিন শুভ দিনে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড চলেন আচ্ছা তাহলে আমাদের ইনরগ্যানিক স্টার্ট হচ্ছে রাইট খুব পাথর ভাঙা দিমাগ লাগানোর জায়গা এখানে কম ঠিক এখানে বরঞ্চ মনে রাখার জায়গা বেশি মনে রাখার জায়গা বেশি যার জন্য প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট লিখে লিখে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট যে লিখে প্র্যাকটিস করবে তার মনে থাকবে সাফ কথা ওকে চলো কথা না বাড়িয়ে কাজ স্টার্ট করা যাক কোঅর্ডিনেশন কম্পাউন্ড ক্লাস টুয়েলভ লেকচার ওয়ান শুরু কে যায় অ্যাজ ইউজুয়াল বেসিক্স ডিসকাস করবো বেসিক্সের কী ব্যাপার স্যাপার আছে তারপরে কোঅর্ডিনেশন কম্পাউন্ড জিনিসটা কি কী এর কী ওদের স্টেবিলিটি ডিসকাস করবো আর অ্যাজ ইউজুয়াল কিছু কোয়েশনস থাকবে কিছু পিআই থাকবে দারুন দারুন ওকে চলো আজকে আর কালকে কোঅর্ডিনেশন হবে আবার তোমার মানডেতে আবার হ্যালো অ্যালকেন পড়াবো মানডে টিউসডে ওয়েডনেসডে ওখানে হ্যালো করাবো তারপরে আবার থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডেও বলতে পারো আমরা কোয়ার্ডিনেশান কন্টিনিউ করব দেখ প্যারালাল চলবে ব্যাপারটা তোমাদের কিন্তু এখানে রেসপন্সিবিলিটি বেশি কারণ দুটো চ্যাপ্টার সাইমালটেনিয়াস চলছে মানে অর্গ্যানিক ইন তোমায় কিন্তু ভালোভাবে সেটা ব্যাকলগস ক্রিয়েট না করে তৈরি করে নিতে হবে যদি ব্যাকলগস থাকে তৈরি হয়ে যায় কিছুই না থাকবে সল্ট বেসিক্সের মধ্যে প্রথম কথা তো সল্ট কারণ সল্টও এক ধরনের কিন্তু সিম্পল কমপ্লেক্স কর্ডিনেশান একদম কম্পাউন্ড বলবো না মানে হিউজ নয় কিন্তু সিম্পল একটা সিমপ্লেক্স একটা কম্পাউন্ড বলা যেতে পারে তৈরি হয় কীভাবে ছোটোবেলায় পড়েছি নিউট্রালাইজেশান প্রসেসের মাধ্যমে কার কার মধ্যে নিউট্রালাইজেশান অ্যাসিড অ্যাসিডের মধ্যে মানে অ্যাসিড তার সাথে বেস বেস যদি জলে গুলতে পারে যেন নিশ্চয়ই তাকে বলে অ্যালকালি তৈরি হবে সল্ট তার সাথে ওয়াটার এগুলো বেসিক জিনিস প্রসেসটাকে কি বলা হয় নিউট্রালাইজেশন এই যে এনেসিয়েল এটা একটা সল্ট এটা একটা কম্পাউন্ড কমপ্লেক্স না কমপ্লেক্স না কোঅর্ডিনেশন নয় সিম্পল কম্পাউন্ড আরও এক্সাম্পল নিতে পারি সাপোজ আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম তার সাথে সালফিউরিক অ্যাসিড নিলাম ছোটোবেলার জিনিস ডাবল ডিসপ্লেসমেন্ট হয় কে টু এস ও ফোর পটাশিয়াম গিয়ে হাইড্রোজেনের জায়গা নেবে হাইড্রোজেন পটাশিয়ামের জায়গা নেবে আর ওয়াটার তাহলে এটাও একটা সল্ট এটা কী টাইপের সল্ট সালফেট বেস্ট বা বেস্ট বেশ না লিখলেও চলবে সালফেট এটা একটা সালফেট সল্ট হ্যাঁ আসছি দাঁড়া সালফেট সল্ট এটা হচ্ছে ক্লোরাইড এটা হচ্ছে আমাদের ক্লোরাইড বেস সল্ট এগুলো বেসিক জাস্ট মিনিট দ্বারা আচ্ছা এবারে তোদের হচ্ছে কপি বের করে না নিয়ে বলছিলাম তাহলে এটা আমাদের তাই তাইতো ছোটবেলায় পড়েছিল মনে আছে তো সমস্ত অ্যালকালি বেস হতে পারে কিন্তু সমস্ত বেস অ্যালকালি হতে পারে না আশা করি মনে আছে কারণ সব বেস অ্যাকোয়াস হতে পারে না স্যার অ্যাকোয়াস মানে জলে গুলতে পারে না অ্যাসিডের ডিভিশনও মনে আছে তো একটু হালকা হালকা মনে করিয়ে দিই কারণ এগুলো কিন্তু এখানে লাগবে অ্যাসিড স্ট্রং অ্যাসিড হয় উইক অ্যাসিড হয় স্ট্রং অ্যাসিড মানে কি যার আলফা বেশি আলফা কি একদম শুরুর দিকে হয়েছিল লিকুইড সলিউশানে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন তাই তো সেটা বেশি আর উইক অ্যাসিড মানে কম ডিসোসিয়েট করে এইচ প্লাস কম ছাড়ে ক্লিয়ার এই স্লাইডটা ক্লিয়ার একদম পরিষ্কার কিছু নেই ভাই বলে গেলাম ইন্টারঅ্যাক্ট কর ইন্টারঅ্যাক্ট করবি নাহলে দেখবি আস্তে আস্তে তুই ঘুমিয়ে পড়বি আমি বকতে থাকবো তুই ঘুমিয়ে পড়বি চল অ্যাডিশন কম্পাউন্ড কাদের বলছে ওয়েন সলিউশন কন্টেনিং টু আর মোর সল্ট সল্ট আমরা শিখলাম আমরা সিম্পল সল্ট ডিসকাস করেছি এনএসিএল হ্যাঁ সিম্পল সল্ট কেটু এসল করে সিম্পল সল্ট ইজি সল্ট একটা সিম্পল সল্ট কিন্তু আমি যদি দুই বা তার বেশি টু আর মোর সল্টকে অ্যাড করে দিই জুড়ে দিই তাদেরকে আমরা বলতে শুরু করেছি অ্যাডিশান কম্পাউন্ড বা অ্যাডিশান সল্ট অনেকে বলে করা হয়েছে জোড়া হয়েছে জুড়ব কিভাবে সিম্পল মলিকিউলার প্রপোর্শন সিম্পল মলিকুলার প্রপোর্শানে এর সাথে ওর না না সিম্পল এর দুটো মলিকিউল নিলাম ওর পাঁচটা নিলাম লাইক দ্যাট সিম্পল মলিকুলার প্রপোর্শন ঠিক আছে আচ্ছা কি করতে পারি টু আর মোর সল্ট ইন সিম্পল মলিকুলার প্রপোর্শন ইভাপোরেটেড জোড়া কিভাবে হয় ইভাপোরেশান করা হয় বুঝলি দুটো বা তিনটে সল্ট নিয়ে নিলাম সিম্পল মলিকিউলার প্রোপোর্শন ইভাপোরেট করব ইভাপোরেট করব করলে আমরা দেখব একটা সেপারেট কম্পাউন্ড তৈরি হয়ে গেছে ক্রিস্টাল ফরম্যাটে ক্রিস্টাল স্ট্রাকচারে একটা নিউ কম্পাউন্ড ক্রিস্টাল অফ নিউ কম্পাউন্ড সেপারেট আউট হয়ে গেছে তৈরি হয়ে গেছে এদেরকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে অ্যাকোয়াস বিহেভিয়ারের বেসিসে অ্যাকোয়াস বিহেভিয়ার মানে স্যার মানে জলের রেসপেক্টে এদের বিহেভিয়ার জলে গুলে এরা কে কেমন বিহেভিয়ার আচার ব্যবহার কে ভদ্র কে অভদ্র তার বেসিসে দুটো ক্যাটাগরি নর্মালি করা হয়ে থাকে টু ক্লাসেস ডাবল সল্ট আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আমাদের মেন ডিসকাশন কমপ্লেক্স কোঅর্ডিনেশন একই ইউজ করা হয় ডিফারেন্সের কোনো ব্যাপার নেই ডাবল সল্ট সম্পর্কে হালকা একটু বলে দেবো যদি টুকটাক কোয়েশ্চেন আসে আরামসে করা যাবে যদিও ডাবল সল্ট আমাদের মেন কন্টেন্ট নয় আমাদের কোঅর্ডিনেশনটা মেন কন্টেন্ট ডাবল সল্টের বিষয়ে দু চার কথা জেনে নেই তাহলে কী হবে কোঅর্ডিনেশন বুঝতে সুবিধা হবে ডাবল সল্ট কি বলছে ডাবল সল্টস আর ডাবল সল্ট ইজ আ সল্ট দ্যাট কন্টেন্ট টু অর মোর ডিফারেন্ট ক্যাটায়নস অ্যান্ড অ্যানায়ন স্যার তাহলে ডাবল কেন দেওয়া হলো যদি দুইয়ের বেশি হয় ভাই আমিও জানি না কেন ডাবল নামটা দিয়েছে ডাবল কেন বলেছে আমিও জানি না কিন্তু দুই বা তার বেশি যদি ক্যাটায়ন অ্যানায়ন থাকে তাকে ডাবল সল্ট বলে ঠিক আছে হয়তো আগে যখন মেবি শুরুতে যখন তোর ইনঅর্গানিক কেমিস্ট্রি গ্রো করছিল তখন হয়তো দুটো নিয়ে করা হয়েছিল তার মানে ডাবল ক্যাটায়ন অ্যানায়ন পাওয়া গেছিলো ওই সেন্সে হতে পারে হতে পারে নো ওয়ান নোজ ডাবল বলছে তুইও বলে দে নেই এক্সাম্পলকে এটা খুব ভালো এক্সাম্পল কার্নে লাইট কার্নেলাইট একটা সুন্দর ডাবল সল্ট এলাম আছে ফিটকিরি দাড়ি কামানোর পরে যেটা ইউজ করা হয় মোর সল্ট আছে মোর মানে মোর এমোয়ারি না এমো ইচার মোর সল্ট আছে এরা হচ্ছে তোর ডাবল সল্ট আচ্ছা কার্নে লাইট কীভাবে তৈরি হয় দেখ তৈরি হয় দেখ তৈরি হওয়া লাগবে না বাট জেনের একটা দোষ কি সিম্বলটা তো ক্লিয়ার হয়ে যাবে কে সিএল নেওয়া হয় এমজিসি এল টু নেওয়া হয় ছয় মলিকিউল জল নেওয়া হয় অ্যাটম অ্যাকোয়াস তৈরি করা হয় না জল নেওয়া হয় নিয়ে তিনটেকে একসঙ্গে কম্বাইন করে লিখে দে তিনটে একসঙ্গে একটা কম্বাইন ফরম্যাটে ক্রিস্টাল ফরম্যাটে থাকে বুঝলি ওই যে বলো না একটু আগে ইভাপোরেশান করে তৈরি করছে তো যে ক্রিস্টালটা তৈরি হয় যে নতুন সল্ট তৈরি হয় সেটা এটা এটাই হচ্ছে কার্নেলাইট এটাই হচ্ছে কার্নে লাইটের সিম্বল কেসিএল এম জি সিএল টু সিক্স এইচ টু ও কেসিএল ডট এম জি সি এল টু ডট সিক্স এইচ টু কার্নে লাইট কার্নে লাইট ওকে এটা ডাবল সলস আর কী করে বুঝছো একে যদি তুই অ্যাকোয়াস সলিউশানে গুলিস ডেফিনেশান কী বলছে ক্যাটায়ন অ্যানায়ন ইন্ডিভিজুয়ালি পাবি ইন্ডিভিজুয়ালি লাইক দিস একেবারে সলিউশনে গুললাম কে প্লাস পাবো হ্যাঁ স্যার আছে সিএল মাইনাস পাবো হ্যাঁ স্যার আছে আর তিনটে পাবো স্যার শুধু কে সিএলের একটা সিএল টুর দুটো কারেক্ট এম জি প্লাস টু পাবো আর ওয়াটার তো যেমন আছে ছেড়ে দাও তাহলে ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন অ্যানায়নে ব্রেক হবে তারা ডাবল সল্ট কথাটা পরিষ্কার একদম হ্যাঁ কি না অ্যালার্ম অ্যালার্ম ক্লক নয় অ্যালার্ম এল ইউ এম আলুম এখানে কে থাকে পটাশিয়াম সালফেট থাকে ইয়েস স্যার জানি এলে ছোটোবেলাও ছিল ক্লাস নাইন টেনেও থাকতো আইসিআইসিতে তো ছিলই টেনে অ্যালুমিনিয়াম সালফেট ইয়েস স্যার আর চব্বিশ অণু চব্বিশ মলিকিউল জল থাকে তাই তো তাই তো তাহলে একটা কম্বাইন সিম্বল কী হবে কে টু এস ও ফোর ডট এল টু এস ও ফোর হোল থ্রি ডট টোয়েন্টি ফোর এইচ টু ও ফিটকিরি যাকে বলে ফিটকিরি দাড়ি কামানোর পরে ইউজ করা হয় ওটা হচ্ছে বলো ওটা কি ওটা হচ্ছে অ্যালাম বুঝলে ওটা হচ্ছে অ্যালাম সল্ট যেটা একটা ডাবল সল্ট তো একে যদি জলে গোলা হয় দাড়ি কামানোর সময় দেখবি যখন বাড়িতে যারা দাড়ি কামান কাকু কাকা বাবা আরে ফিটকিটাকে জলে গোলে জলে গোলে মানে জলের সাথে টাচ করায় যদি ওই জলের সাথে যে টাচ করালো তুই যদি ওই জলটাকে নিয়ে অ্যানালাইসিস করিস তুই দেখতে পাবি ওখানে পটাশিয়াম আয়নস আছে কে প্লাস হয় এসো ফোর টু মাইনাস হয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাসও পাবি তার সাথে টোয়েন্টি ফোর এইচ টুও পাবি ওকে ব্যালেন্স করে নে পটাশিয়াম দুটো হবে সালফেট কটা হবে তিন প্লাস এক চার অ্যালুমিনিয়াম কটা হবে দুটো ওকে এটা কিন্তু ওয়ান শুনবি ওয়ান মলিকিউল আমি অ্যালার্ম নিয়েছি কিন্তু এটা এক মলিকিউল অ্যালার্ম বা এক মোল বলতে পারিস ঠিক আছে তাহলে টু কে প্লাস হবে ফোর দুটো অ্যালুমিনিয়াম আয়ন টোয়েন্টি ফোর এইচ টু তাহলে ইন্ডিভিজুয়াল 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 ক্যাটায়ন অ্যানায়ন হলো এটা একটা ভালো ডাবল সল্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হা নেক্সট মোর সল্ট ওখানে করে এখানে করাই ছিল ঠিক আছে চলো করে দিলাম অসুবিধা নেই মোর সল্ট এটা এটা এবার এখানে একটা প্রশ্ন করতে পারি স্যার তুমি কি করে বুঝছো এই আয়নসে ভাঙবে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি ফুল এক্সপেরিমেন্টে চলে ফুল এক্সপেরিমেন্ট এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকে ঢুকিয়ে নিয়ে পড়তে অনেক ইজি হবে লোকে এখানে লজিক খোঁজার চেষ্টা করে এখানে লজিক আছে কয়েকটা কেসে লজিক আছে সেটা বলব কিন্তু ম্যাক্সিমাম ইনঅরগ্যানিক শুধুমাত্র এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট প্র্যাকটিক্যালি এই যে মোর সল্ট এফিএসও ফোর এনএইচ ফোর হোল টু এস ফোর সিক্স এইচ টু ও একে নিয়ে প্র্যাকটিক্যালি জলে গুলে ওই জলের প্রতিটা ড্রপ অ্যানালাইসিস করা হয়েছে বড় বড় যে রিসার্চ ল্যাবগুলো আছে প্রতিনিয়ত এই খাটনি করে যাচ্ছে করে তারা কনফার্ম করেছে যে হ্যাঁ মোর সল্টের অ্যাকোয়ার সলিউশানে এফি টু প্লাস পাওয়া গেছে এসও ফোর টু মাইনাস পাওয়া গেছে ব্যালেন্স করে নিস এনএইচ ফোর মাইনাস পাওয়া গেছে আর জল তো ঠিক আছে তাহলে একে ডাবল সল্ট ক্যাটাগরিতে ফেলে দাও মিটে গেল ফুল এক্সপেরিমেন্টাল প্র্যাকটিক্যাল ছাড়া কোনো বাজে কথা বলা হয় না ইনঅরগ্যানিকে রাইট তো সেইভাবেই জিনিসটা ওপেন মাইন্ডেডে পড়বে হয়ে গেল মোর সল্ট লোহার এফি টু প্লাস লোহার কিন্তু অক্সিডেশন স্টেট দুটো মাথায় রেখো টু প্লাস আর থ্রি প্লাস যেহেতু এস ফোর টু মাইনাস হয় তাহলে এফি টু প্লাস হবে অ্যামোনিয়াম এনএইচ ফোর মাইনাস হয়েছে এখানে সরি এটা প্লাস হবে সরি প্লাস হবে প্লাস প্লাস অ্যামোনিয়াম তো প্লাস হয় সালফেট তো মাইনাস হয়েছে ওকে চলো তাহলে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন অ্যানায়নসে ব্রেকিং হলো তার মানে মোর সল্ট একটা ডাবল সল্ট ঠিক চলো এইটুকু মোটামুটি জানলে আমাদের হয়ে যাবে যেটা মেন ফোকাস সেখানে যাই আহা চমৎকার প্রশ্ন ক্যা বাত বলো দেখি ডাবল সল্টের কোন ক্যারেক্টারিস্টিক্স আমি বলতে পারি মোর দেন ওয়ান কারেক্ট হতে পারে আই গিভ ইউ টোয়েন্টি যা বোঝালাম যদি ভালো করে শুনে থাকো পারবে আরামসে পারবে হচ্ছে বলো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট অ্যাবাউট ডাবল সল্ট ডাবল সল্টের বিষয়ে কোন কথাটা সত্যি কোন কথা ইজ বা আর মোর দ্যান ওয়ান কারেক্ট বলা যাবে দোজ হুইজ হুইচ লুজ দেয়ার আইডেন্টি ইন দ্য সলিউশন ডেফিনেটলি যে মেন সল্ট আছে মোর সল্ট ওর তো নিজের আইডেন্টিটি থাকছে না আয়ন সে ব্রেক হয়ে যাচ্ছে তাহলে এটাকে বলা যেতে পারে লজিক্যাল আয়ন ডু নট লুজ দেয়ার ওন আইডেন্টি খুব সুন্দর কথা বলেছে এই যে অ্যালামের মধ্যে পটাশিয়াম ছিল মেন 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 সল্টে মেন ক্রিস্টালে জলে গুলে তো পটাশিয়াম কে প্লাসই থাকছে পটাশিয়াম কিন্তু নিজের আইডেন্টি মানে কি বলতো অক্সিডেশন স্টেট অ্যাকচুয়ালি চেঞ্জ কিন্তু করছে না তার বেসিসেই তো আয়ন তৈরি করছে আয়ন গিভস পজিটিভ টেস্ট স্যার পজিটিভ টেস্ট মানে আরে পজিটিভ টেস্ট মানে যেমন করোনা পজিটিভ করোনা নেগেটিভ মানে আয়ন আছে এই টার্মগুলো আস্তে আস্তে শেখ বুঝলি পজিটিভ টেস্ট মানে আয়ন আছে আয়ন নেগেটিভ টেস্ট মানে আয়ন নেই তাহলে প্রথম তিনটেই কিন্তু কারেক্ট তাই না মেন ক্রিস্টালটা মেন সল্টটা নিজের আইডেন্টি লুজ করলো পারফেক্ট আয়ন কিন্তু নিজের আইডেন্টি লুজ করেনি আরে আয়ন তো কে প্লাস ছিল কোঅর্ডিনেশন কমপ্লেক্সে হ্যাঁ ডাবল সল্টে আয়নের ক্যারেক্টারিস্টিক্স থাকে মানে এ দেখ এইটা বলতে চাইছে ধরে পটাশিয়াম এখানে আছে মেন মেন এটা দেখ স্ট্রাকচারটা পটাশিয়ামের এখানে যদি আমি অক্সিডেশন স্টেট বলতে চাই তাহলে কত বলবি বল মেন মেন সল্টে মেন সল্টে অক্সিডেশন কথা বলিস স্যার সালফেটের মাইনাস টু হয় প্রত্যেকে প্লাস ওয়ান করে পাবে বাবু তাই আছে সালফেট মাইনাস টু হয় তাহলে তিন দুগুণে মাইনাস ছয় ইয়েস বস অ্যালুমিনিয়াম দুটো আছে তাহলে ওর হবে প্লাস ছয় কারেক্ট স্যার দুজন আছে তাহলে একজনের হবে প্লাস থ্রি ইয়েস স্যার তাই আছে দুগুলো মাথায় ক্লিয়ার তো চলো পারলে একটু অক্সিডেশন স্টেট নিচু ক্লাসে কোথায় পড়েছিলি ইলেভেনে যদি পড়ে থাকিস স্যারের নোটস বা যেখান থেকে পারিস একটু অক্সিডেশন স্টেটের কোনো চার্ট থাকলে দেখে নিস কার অক্সিডেশন স্টেট কত এখানে প্রচুর লাগবে এক্সেপশনাল অক্সিডেশন স্টেট আমি বলে দেব। নো চাপ নো চাপ এক্সেপশনাল যেমন লোহার দুই হয় তিন হয় পাঁচও হয় পরে 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 আসবে রেয়ার কেসে এজি জি প্লাস ফাইভও দিতে পারে আসবে পরে ওগুলো বলবো কিন্তু বেসিক অক্সিডেশন স্টেট বাবু তোমায় কিন্তু একটু জানতে হবে একটু পুরোনো নোটস বাগেরা খাতা বাগেরা দেখে নিও চলো চলো এগোই নেক্সট 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 আসল জিনিস মহারাজ চলে এসছেন যাকে নিয়ে আমরা মেন ফোকাস কী বলছে হালকা ডেফিনেশন সেন্ট্রাল মেটা মেটাল অ্যাটম বা আয়ন সি এম এ কথাটা আমি বারবার লিখবো তো মনে রাখি সেন্ট্রাল মেটাল অ্যাটমকে বলছি বা আই সেন্ট্রাল মেটাল আয়নকে বলছি বন্ডেড থাকবে কার সাথে অন্য কোনো মলিকিউলসের সাথে আচ্ছা বা আয়নসের সাথে ওকে একটা মেটাল অ্যাটম থাকবে বা মেটাল আয়ন থাকবে যে হবে সেন্ট্রাল কেন্দ্রীয় মাথা মাথা পুরো কম্পাউন্ডটার যে হেড তার সাথে কারা বন্ড করবে মলিকিউলস মলিকিউলস পারফেক্ট মলিকিউলস বা আয়নস আয়নস ওকে একটা কথা বল যদি পিওর মলিকিউল হয় শুধু একটা মলিকিউলের অক্সিডেশন স্টেট কত একদম পিওর মলিকিউল ধরে না সিও টু সিও টু পিওর মলিকিউল বলছি কিন্তু টুর কোনো চার্জ নেই আসতেই পারে চার্জ কিন্তু আসতেও পারে সিটুর কাছে বাট আমি বলছি সিও টু অ্যাজ আ পিওর মলিকিউল অক্সিডেশন স্টেট কত ভেরি বেসিক কোয়েশ্চেন ক্লাস নাইনে এটা আমি পড়াচ্ছি স্যার হবে না জিরো কারণ মলিকিউল ও একটা পিওর মলিকিউল ও কোনো আয়ন্স নয় র্যাডিক্যালস নয় ও কোনো র্যাডিক্যাল নয় তো এটা মাথায় রেখো পিওর মলিকিউল যেখানে দেখবে কমপ্লেক্স কম্পাউন্ডে অক্সিডেশন স্টেট জিরো এদেরকে বলা হয় লিগ্যান্ডস কোনগুলো এই যে মলিকিউলস আয়নস যেগুলো সিএমএ বা আইয়ের সাথে কানেক্টেড থাকে বন্ডেড থাকে তার কি বন্ড হবে ভাই খুবই বাজে প্রশ্ন কঅর্ডিনেশান কম্পাউন্ড তাহলে কঅর্ডিনেট বন্ড হবে বা ডেটিভ বন্ড মনে করো ক্লাস ইলেভেন কেমিক্যাল বন্ডিং কোঅর্ডিনেশন বন্ড কোঅর্ডিনেট বন্ড সিম্পল নেক্সট কোভ্যালেন্ট বন যেটা বলালো হলো সেটা সেটাই লেখা আছে আচ্ছা একটা ভালো জিনিস লেখা আছে দেখ এখান থেকে শর্ট কোয়েশন আসতে পারে নিট বা ওয়েবজি লেভেলে স্যার লিগ্যান্ড কাজটা কি করে লিগ্যান্ড যে আছে মলিকিউলস বা আয়ন যেটা মেটাল অ্যাটম বা মেটাল আয়নের সাথে অ্যাটাচ ও কাজটা কি করে ও কিসের জন্য কিসের আনন্দে মেটাল অ্যাটমের সাথে ওরা এত প্রেম লিগ্যান্ড কি করে ডোনেট করতে পারে কি ইলেকট্রন পেয়ার্স আচ্ছা এটা নিশ্চয়ই জানিস যে মেটাল অ্যাটম প্রেফার করে ইলেকট্রন পেতে নর্মালি যদি মেটাল অ্যাটম থাকে না সে কিন্তু ইলেকট্রন দিয়ে ক্যাটায়ন হয় কিন্তু কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ডে মেটাল অ্যাটমের চাহিদা আছে ইলেকট্রন পাওয়ার ইলেকট্রন ওকে কেউ দিক সেই কাজটা কে করে লিগ্যান্সরা করে লিগেন্স মেটাল অ্যাটমকে ইলেকট্রন পেয়ার দেয় তার ফলে ওদের মধ্যে বন্ড তৈরি হয় একটা স্ট্রাকচার তৈরি হয় একটা ক্রিস্টাল তৈরি হয় ওটাই কোঅর্ডিনেশন কম্পাউন্ড ক্লিয়ার একদম ডেফিনিশন ফুল ক্লিয়ার গুড তাহলে এক্সামে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আসলে এইগুলোই পয়েন্টস করে লিখবে দে ডোন্ট লুজ দেয়ার আইডেন্টি পুরোপুরি ক্রিস্টালটা কিন্তু নিজের আইডেন্টি খইয়ে দেয় না নিজের আইডেন্টি কখন খোয়াবে বলতো যদি সমস্তটা ব্রেক হয়ে যায় ফুল ব্রেক হয়ে গেলো তাই না তো যদি হাত পা মুখ সব একদম ছড়িয়ে দেওয়া হয় তাহলে আইডেন্টি ব্রেক হয়ে গেলো কিন্তু যদি কিছু পার্ট থাকে তাহলে না আইডেন্টি বারকার আছে মেনটেন আছে ওই জন্য এখানে আইডেন্টি ফুললি লুজ হয় না ক্রিস্টালের আইডেন্টি থাকে আয়ন নিজের আইডেন্টি হারিয়ে ফেলতে পারে মানে স্যার আয়ন নিজের আইডেন্টি হারিয়ে ফেলতে পারে মানে বাবু আয়ন ইজিলি ব্রেক হবে না জাস্ট আগের সাথে ট্যালি কর ওই জন্য আমি ডাবল সল্টটা পড়ালাম। কি বলছে পুরো ক্রিস্টালটা নিজের আইডেন্টি লুজ করবে না তার মানে সমস্ত আয়নসগুলো ক্রিস্টাল স্ট্রাকচারে ব্রেক হবে না আয়নগুলো ব্রেক হবে না মানে আয়নস ক্যান লুজ দেয়ার আইডেন্টি আয়নসের কাজটা কী ব্রেক হয়ে নিজের আইডেন্টি শো করা তাই তো যদি ব্রেক না হয় তাহলে আইডেন্টি শো করতে পারছে না আগের সাথে জাস্ট কম্পেয়ার কর চাপ না নিয়ে ইট ইজ নট নেসেসারি যেটা বললাম সেটাই যে প্রত্যেকটা আয়ন নিজের প্রেজেন্স শো করবেন নো নো আয়ন নিজের প্রেজেন্স মানে নিজের আইডেন্টি শো করতেও পারে নাও করতে পারে এক্সাম্পল দেখ আরামসে বুঝাবি চাপ নিস না কেসিএন আর এফিসিয়েন হোলসিক্স এটাকে বলে সিম্পল সল মানে সহজ একটা স্ট্রাকচার তৈরি হবে ঠিক আছে কেসিএন কেসিয়েন আছে দেখা যাচ্ছে এফিসিয়েন্ট হোলসিক্স আছে দুজনে অ্যাটাচ হলো দুজনে অ্যাটাচ হলো এটা হলো কোঅর্ডিনেশন কমপ্লেক্স কে ফোর এফিসিয়েন্ট হোলসিক্স কীভাবে তৈরি হয় সেটাও হালকা বলে দেবো যদিও কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হওয়াটা পিওরলি এক্সপেরিমেন্টাল বুঝলি ল্যাবে দেখা গেছে এরকম স্ট্রাকচার হয় বাট তাও আমাদের হালকা একটু বোঝার জন্য বলে দেবো যে কীভাবে আমরা বেসিক লেভেলে ভাবতে পারি যে কিভাবে ফর্ম হলো রাইট কি বললাম কেসিএন আছে এফিসিয়েন্ট হোলসিক্স আছে দুজনে অ্যাটাচ হলো জুড়লো কে ফোর হোল হোলসিক্স বানালো ইয়েস স্যার একে অ্যাকোয়াস মিডিয়ামে দিয়ে দে অ্যাকোয়াস মিডিয়ামে দিলে সুস্থ মস্তিষ্কে কি মনে করবি ডাবল সল্টের রেসপেক্টে যদি ভাবিস স্যার কে ভাঙবে এফি ভাঙবে সায়ানাইড সিএন নেগেটিভ হয় মাইনাস মাইনাসে ভাঙবে ডাবল সল্টের রেসপেক্টে ভাবলে ডাবল সল্টের রেসপেক্টে ভাবলে কিন্তু কি দেখা গেছে অ্যাকচুয়ালি শুধু পটাশিয়ামটা ব্রেক হয় আর এফিসিয়েন এফিসিএন হোল সিক্স পুরোটা একসাথে থাকে পুরোটা একসাথে থাকে তার ফলে কী হলো পটাশিয়াম নিজের আইডেন্টি মেনটেন করলো তাই তো ও একটা আয়ন ও কিন্তু আয়ন হয়েই সলিউশানে আছে এফি কিন্তু নিজের আইডেন্টি রাখলো না নিজের প্রেজেন্স শো করলো না তাই তো সিএন মাইনাস সিএন মাইনাস কি সাইনআইন মাইনাস ও কিন্তু নিজের আইডেন্টিটি শো করলো না ভেবে দেখ কিন্তু আবার এই যে এটা রয়েছে বস বস ভালো করে দেখ এই যে পুরোটা এফি সিএন হোল সিক্স ফোর মাইনাস এই যে রেডিকেলটা আছে এই যে লিগ্যান্ডটা আছে লিগান বলবো না এই যে বা তোর আয়নসটা আছে ও কিন্তু নিজের আইডেন্টি লুজ করেনি খেয়াল করলি এইটাই সেকেন্ড পয়েন্ট তার পাশে একটা থার্ড পয়েন্ট পটাশিয়াম আইডেন্টি বরকরার রাখলো এফিসিয়েন্ট আইডেন্টি লুজ করলো তাই তো কিন্তু এফিসিয়েন্ট সিক্স নিজের আইডেন্টি মেনটেন রেখেছে সলিউশানে ও ঠিক যেভাবে এখানে তৈরি হয়েছে সেইভাবেই থাকে क्लियर हां सर गुड शाबाश 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 আডা एग्जांपल দেখেন আডা एग्जांपल কে সিএন এফইসিএন হোল 3 হইছে কিন্তু আগের বারে এফইসিএন হোল 6 ছিল গুলিয়ে ফেলিস না কিন্তু গুলিয়ে ফেলিস না এখানে लोहा एफईসিএন হোল 6 लोहा लोहा এফি প্লাস ছয় অক্সিডেশান শো করছে বাবু প্লাস ছয় এর তো মাইনাস ছয় হয় মাইনাস ওয়ান হয় এখানে দেখ এফি প্লাস থ্রি অক্সিডেশান শো করছে দুটো আলাদা জিনিস কিন্তু কেসিএন তো যাই আছে ঠিক আছে পটাশিয়াম ভাই প্লাস ওয়ানই শো করে ভাই মেটালসগুলো নিরেট ভদ্রলোক নিরেট ভদ্রলোক ভাই একদম যা ওদের মানে অ্যালকালি মেটালস গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা রয়েছে ওরা যেটা ওর হয় অক্সিডেশন সেটাই শো করে ঠিক আছে ট্রানজিশান মেটাল এইগুলো মেন এদের ভ্যারিয়েবল অক্সিডেড মানে ইন ইনফ্যাক্ট পড়েও মনে কর মনে কর মনে কর ক্লাস ইলেভেন একটা লাইন ছিল ট্রানজিশান মেটালের একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল দিস কম দিস মেটালস দিস এলিমেন্ট শো ভ্যারিয়েবল ভ্যালেন্সি শিওর কথাটা ছিল শিওর ছিলই আমি নিজে পড়াচ্ছি জানি ভ্যারিয়েবল ভ্যালেন্সি তার মানে কি ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেটরা শো করতে পারে নর্মাল গ্রুপ ওয়ান গ্রুপ টুর মেটালগুলো নিরের ভদ্রলোক ভাই একজনের প্লাস ওয়ান একজনের প্লাস টু অক্সিজেন স্টেট কোনো চাপ নেই ট্রানজিশন গুলো ভ্যারিয়েবল ব্যালেন্স শো করতে পারে কেন বলতে পারবি কেন বলতে পারবি দারুণ কোয়েশ্চেন কেন ট্রানজিশানগুলো ভ্যারিয়েবল অক্সিডেশন শো করতে পারে এর সাথে কিন্তু কোয়ার্ডিনেশন কম্পাউন্ডের লিঙ্ক আছে একটু পরেই বুঝতে পারবি কেন বলা যাবে ওয়াই হাই এবার বলিস না স্যার ট্রানজিশান মেটাল কি যে জানি না হে প্রভু আমায় ক্ষমা করো বাবু প্রিউডিক টেবিলটা দেখ একদম মাঝখানে গ্রুপ টুয়ের পরে গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত যারা আছে টুয়েলভ তো হ্যাঁ ওই যে মাঝের যে গ্যাপটা মাঝের গ্যাপ বলবো না মাঝের যে বক্স মতো ওরা ট্রানজিশান বলে যাবে ট্রানজিশান কেন ভ্যারিয়েবল শো করতে পারে ট্রানজিশান মেটালস ট্রানজিশান মেটালস কেন ভ্যারিয়েবল ব্যালেন্স করতে পারে কারণ ওদের কাছে ভ্যাক্যান্ড ডি অরবাইটাল আছে যদি ভালো করে মনে থাকে ডি অরবাইটাল তিন নম্বর সেল থেকে স্টার্ট হয়ে যায় থার্ড সেল যে আছে না তিন নম্বর সেল তিন নম্বর সেল থেকে ভ্যাকান্ড ডি অরবাইটাল শুরু হয়ে যায় ওই জন্য সেকেন্ড পিরিয়ড যারা আছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ডি অরবাইটাল নেই থার্ড পিরিয়ড এলিমেন্ট থেকে ডি অরবাইটাল শুরু হয়ে যায় আর দেখবি যত ট্রানজিশান মেটালস আছে শুরুই হয়েছে থার্ড পিরিয়ড থেকে ব্যাকান ডিওর বাইটালের জন্য কী করে ওরা ইলেকট্রন পাটপাট করে ছুড়ে দেয় ডি অরবাইটাল ফাঁকা হয়ে যায় তাই তো ব্যালেন্সই চেঞ্জ হয় চলো দেখো আসো আচ্ছা এখানে কমপ্লেক্স কম্পাউন্ড কী তৈরি হলো দিস ওয়ান কে থ্রি এফি সিএন হোল সিক্স ব্যালেন্স করে নিস ব্যালেন্স ব্যালেন্স করে নি ব্যালেন্স নিজের মতো করে নিস অ্যাকোয়া সলিউশানে দিলাম এ কিউব এ কিউব কী হলো কী দেখা যায় নর্মালি লোকে কী ভাববে কে প্লাস ভাঙবে ডাবল সল্টের রেসপেক্টে এফি প্লাসে ভাঙবে সিএন মাইনাসে ভাঙবে এফি থ্রি প্লাসে বাট নো 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 থ্রি কে প্লাসে ভাঙে কারেক্ট এফিসিয়েন হোল সিক্স থ্রি মাইনাসে ভাঙে কে প্লাস নিজের আইডেন্টি রাখলো কিন্তু এফি নিজের আইডেন্টি রাখেনি সিএন রাখেনি আবার এফিসিয়েন হোল সিক্স নিজের আইডেন্টি মেনটেন করেছে তার মানে আয়নস निजेर आईडेंटिटी रख बे दैट इज़ नॉट नेसेसरी एंड द केस ऑफ़ कंप्लेक्स बा कोऑर्डिनेशन कंपाउंड क्रिस्टल क्लियर एकदम नेक्स्ट बोलो कुछ इन्टर ইজ বা আর বলেছে মানে মোর দ্যান ওয়ান কারেক্ট হতে পারে দোজ হুইচ লুজ দেয়ার লুজ দেয়ার হবে কমপ্লেক্স কম্পাউন্ড কি বলছে নিজেদের আইডেন্টি খুইয়ে ফেলতে পারে কথাটা কিন্তু কটা ভুল বলেনি কারণ দেখ যে মেন ক্রিস্টালটা ছিল সে কিন্তু ভেঙে কে প্লাস এফিসিয়েন্ট হোল সিক্স মাইনাস হয়ে গেল আয়ন ডু নট লুজ দেয়ার আইডেন্টি কারেক্ট কে মানে এফি সিএন এরা তো নিজের আইডেন্টি লুজ করছে না আয়ন গিভস হবে পজিটিভ টেস্ট আয়ন কি নিজের প্রেজেন্ট শো করছে পজিটিভ টেস্ট দিচ্ছে কোনগুলো হবে চিন্তা করে নে খাতায় লিখে নে বলি বল কোনগুলো হবে দোজ কু লুজ দেয়ার আইডেন্টি ইন সলিউশান তাহলে এ ম্যাচড আয়ন নিজের আইডেন্টি লুজ করে না ভাঙেই তো না এফি তো বেরোচ্ছে না আয়ন গিভ পজিটিভ টেস্ট না ভাই না ভাই তোকে মেন কর্ডিনেশান স্পিয়ারে যে আছে না এই যে ব্র্যাকেট দিয়ে যেটা থাকে তাকে বলে কিনেশান স্পিয়ার এ আমাদের মেন কনসার্ন বুঝলি ও তো ভাঙছে না ও তো ভাঙছে না তাহলে আয়ন পজিটিভ টেস্ট কী করে দেবে তাহলে এ আর বি ইজ আ গুড অপশন নেক্সট তৈরি হয় কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড বা কিনেশান কম্পাউন্ড ফর্ম কী করে হয় হে ভাই বললাম একটুকে চিলে চিল্লে ডি ব্লক এলিমেন্ট প্রেফার করবে কমপ্লেক্স কম্পাউন্ড বানাতে কারণ ওদের ভ্যারিয়েবল ব্যালেন্সই আছে ভ্যারিয়েবল অক্সিজেন সেট আছে ডান আচ্ছা কর্ডিনেশান নাম্বার আচ্ছা এই নাম্বারটা একটু জেনে রাখ এটা অনেকে একটু ভুল ডিফাইন করে ফেলে নাম্বার অফ অ্যাটমস অর আয়নস ইমিডিয়েটলি সারাউন্ডিং আর সেন্ট্রাল অ্যাটম ওটা কোঅর্ডিনেশন নাম্বার বুঝলি একটা একটা বলবো না যতগুলো আয়নস বা যতগুলো অ্যাটম সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে থাকে সেটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন নাম্বার সেটা কডিনেশন নাম্বার অনেকে চার্জের সাথে গুলিয়ে ফেলে চার্জ না 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 চার্জ আলাদা চার্জ তো সেপারেট এই যে কীভাবে ফর্ম হচ্ছে দেখ কেসিএন আছে এফিসিয়েন্ট হোল টু আছে দুটো অ্যাটাচ হবে দুটো অ্যাটাচ হবে জুড়বে জুড়ে কি ফর্ম করবে কে ফোর এফিসিয়েন্ট হোল সিক্স কেসিএন আছে এফিসিয়েন্ট হোল টু আছে দুজনে জুড়বে জুড়ে কি তৈরি করবে এফিসিয়েন্ট হোলসিক্স কীভাবে আচ্ছা এখানে আছে তারপরে সান্স আছে চল এখানে হালকা করে বলি নেক্সট পেজে আরও ডিটেলসে বলবো ঠান্ডা মাথায় দেখবি হ্যাঁ এই যে এফিসিয়েন্ট হোলসিক্স লোহা এখানে অক্সিডেশন স্টেট আছে প্লাস টু সিএনএর অক্সিডেশন স্টেট আছে মাইনাস ওয়ান তাহলে দেখ প্লাস টু আর এটা মাইনাস টু হয়ে যাবে না টু আছে তো টোটাল মিলে জিরো ঠিক আছে নিউট্রাল একটা মলিকিউল কম্পাউন্ড তৈরি করছে কমপ্লেক্স এই টাইপের দাঁড়ালো নরমালি শুনবি নর্মালি সেন্ট্রাল মেটাল অ্যাটম যে দেখেই বুঝতে পারছিস কোর্ডিনেশন স্পিয়ারে কে আছে সেন্ট্রাল মেটাল অ্যাটম তার নর্মালি বলেছি কিন্তু নর্মালি সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট পাল্টাবে না সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট যেটা আগে ছিল সেটা চেঞ্জ হবে না তাহলে লোহা প্লাস টু প্লাস টু আছে তাই তো কিভাবে ফর্ম হচ্ছে শেখাচ্ছি দেখ কিন্তু দারুণ জিনিস এটা স্যার পটাশিয়াম তো পটাশিয়াম স্যার ও তো স্যার প্লাস ফোর হবে কার ঠিক বলেছিস পটাশিয়াম তো ভাই কি অ্যালকালিমেটাল তাহলে এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ার মানে ব্র্যাকেটের মধ্যে যে আছে তার নিশ্চয়ই মাইনাস ফোর হবে তাই না একটা প্লাস ফোর একটা মাইনাস ফোর হবে তার মানে ঠান্ডা মাথায় ভেবে বল সিএন কত হওয়া উচিত ছয় তাই না আসছে না এটা ম্যাচ করছে এইভাবে কিন্তু শিখতে হবে ধরে নে তোকে ধরে নে ধরে নে সেন্ট্রাল মেটাল আটামের দেওয়া নেই ধরে নে দেওয়া নেই এটা একটু পরে সামস দেবো এটা দেওয়া নেই বা জানিস না তাহলে এটাও কিন্তু তোমায় বের করতে হবে কিভাবে কীভাবে পটাশিয়ামে প্লাস ফোর এসছে তাহলে নিশ্চয়ই এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে যে আছে তার মাইনাস ফোর আসবে কারেক্ট সিএন সায়ানাইট যে কোনো একটা তো জানতেই হবে সায়ানাইটের মাইনাস ওয়ান হয় তাহলে ছটা আছে তাহলে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স থেকে আমি মাইনাস ফোর কী করে যাব প্লাস টু অ্যাড করে তাহলে নিশ্চয়ই লোহার প্লাস টু হবে আগেও প্লাস টু ছিল পরেও প্লাস টু আছে ক্লিয়ার হলো এখানকার কনসেপ্টটা বোঝা গেল আরও আরও শিখবো চাপ নেই আরও শিখবো একদম পুরো ইনঅরগ্যানিক পুরো একদম মধুর মতো মিষ্টি লাগবে আরও শিখবো চাপ নেই জাস্ট একটা হালকা ওয়াইভস দিলাম কীভাবে অক্সিডেশন ম্যানেজ করে ওরা অ্যাটাচ হয় বেসিক ফর্মেশন কীভাবে ওরা বেসিক অক্সিডেশন ম্যানেজ করছে লোহা নিজেরটা ফিক্স রাখছে পটাশিয়াম যা ছিল তাই রেখেছে সায়ানাইড যা ছিল তাই রেখেছে কিন্তু ওরা অ্যাট্যাচ হয়েছে অক্সিডেশন মেনটেন করে চলো বাণী দেখো বাণী বাণী কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশনে দেখ ওটাই লেখা আছে অক্সিডেশন স্টেট অফ সিএমএ বা সিএমআই যা বলবি সিএমএ বলা রিমেন সেম সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট পাল্টাবে না আবার লিখে দিয়েছি ম্যাক্সিমামের জন্য ভ্যালিড কিন্তু সবার জন্য নয় চলবেই ভাই এক্সেপশানস আসবেই সিএন ইজ কোঅর্ডিনেশন নাম্বার সিএন মানে কোঅর্ডিনেশন নাম্বার ইজ ডাবল অফ মোস্ট কমন অক্সিডেশন স্টেট কি হলো কোঅর্ডিনেশন নাম্বার ইজ ডাবল অফ মোস্ট কমন অক্সিডেশন স্টেট কোঅর্ডিনেশন নাম্বার কী বলতো একটু আগেই বললাম জাস্ট দু মিনিট আগে নাম্বারটা কী দেখি ভুলে গেছিস সেন্ট্রাল মেটালের সাথে অ্যাটম বা আয়ন যতগুলো লিগ্যান্ড লিগ্যান্ড অ্যাসোসিয়েট থাকবে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম এইখানে এই যে কোঅর্ডিনেশন কমপ্লেক্সে কোঅর্ডিনেশন নাম্বার কত বলা উচিত অবশ্যই পারা উচিত ছয় সেন্ট্রাল মেটাল অ্যাটম লোহা তার সাথে দেখো ছটা সিএন অ্যাসোসিয়েশন করেছে ছয় বাণীতে কি বলছে বাণী বলছে লোহা যে আছে সেন্ট্রাল মেটারাল অ্যাটম তার মোস্ট কমন অক্সিডেশন স্টেট লোহার কমন অক্সিডেশন স্টেট কত থ্রি কমন মানে নেচারে যেটা বেশি পাওয়া যায় লোহার কমন অক্সিডেশন হচ্ছে ফেরিক 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 প্লাস লোহার কমন অক্সিডেশন স্টেটে ডাবল ডাবল থ্রি হয় ডাবল সিক্স নর্মালি সেইটা লিগ্যান্ড নাম্বার মানে লিগ্যান্ড কতগুলো আছে বা কোঅর্ডিনেশন নাম্বার হিসাবে ট্রিটেড হয় তার মানে লোহার নর্মালি প্লাস থ্রি ডাবল সিক্স তার মানে লোহার সাথে ছটা সিএন অ্যাসোসিয়েট হতে পারে এটাও তাই ভ্যালিড ফর ম্যাক্সিমাম কেসেস বাট নট ফর অল আবার এক্সাম্পল দিচ্ছি দেখ আগের এক্সাম্পলটা সিএন হোল থ্রি আছে কিন্তু এখানে কেসিএন আছে ইয়েস বস এফিসিএন হোল থ্রি আছে ইয়েস বস এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়েছে কে থ্রি এফিসিয়েন হোল সিক্স স্যার লোহার কমন অক্সিডেশন স্টেট আমি যদি ফরমেশান না করতে পারি কমপ্লেক্সটা তাহলে কী ভাববো লোহার কমন অক্সিডেশন স্টেট থ্রি তাহলে ওর সাথে ছটা সিএন অ্যাসোসিয়েট হবে থ্রি টু সিক্স কারেক্ট এটা একটা কোঅর্ডিনেশন স্পিয়ার হয়ে গেল মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটা পার্ট কারেক্ট এবারে পটাশিয়াম অ্যাসোসিয়েট হবে তাই তো পটাশিয়াম অ্যাসোসিয়েট হবে এবার চিন্তা করতে পারিস কটা পটাশিয়াম জুড়বে না এখানে সিএন এর জন্য মাইনাস ছয় ইয়েস স্যার লোহার এখানে কত ছিল প্লাস থ্রি তাই তো ফার্স্ট পয়েন্ট কি বলছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে সেন্ট্রাল মেটাল অ্যাটমের ওএস থাকে ম্যাক্সিমাম কেসে তাহলে তাহলে হবে স্যার বাইরে মাইনাস থ্রি আসবে ইয়েস স্যার তাহলে নিশ্চয়ই নালিফাই করতে গেলে তিনটে পটাশিয়াম লাগবে হলো প্লাস থ্রি লেখা উচিত নয় প্লাস ওয়ান লেখা উচিত ঠিক আছে প্লাস থ্রি লিখলেও চলবে ম্যাক্সিমামটা বোঝাচ্ছি ঢুকলো মাথায় দেখো বুঝলে কি না বোঝা উচিত লোহার কমন অক্সিডেশন স্টেট তিন তার ডাবল আরেকবার বলছি রিপিট করছি লাস্ট টাইম লোহার প্লাস থ্রি হয় ডাবল করলে ছয় তাহলে সিএন ছটা হবে এটা কডিনেশান স্পিয়ারের মধ্যে ঢুকে যাবে আরে মানে কোটেশন কমপ্লেক্স এখানে এর কত মাইনাস সিক্স হবে ইয়েস স্যার লোয়ার কত প্লাস থ্রি কারণ সেন্ট্রাল মেটাল অ্যাটামের অক্সিডেশন পাল্টায় না টোটাল কত হচ্ছে মাইনাস থ্রি হবে তাহলে মাইনাস থ্রিকে নালিফাই করতে তিনটে পটাশিয়াম আসতে হবে তার মানে কে থ্রি দেখ তাই আছে ক্লিয়ার গুড এগুলোর বেসিসে আমরা কয়েকটা সামস করবো ফাটাফাট বলবে দুটো করাবো বাকি হোমওয়ার্ক প্রচুর প্র্যাকটিস বাড়িতে দরকার কটা আছে আচ্ছা বাহ অনেকগুলো আছে ক্যা বাত চলো তাহলে একটাই করাবো প্রথমটা বলো কোঅর্ডিনেশন কমপ্লেক্স কি ফর্ম হবে ভাবো একটু চিন্তা করে নাও জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার জিঙ্কের কমন অক্সিডেশন স্টেট চিন্তা করে নাও করে খাতায় নিজের মতো একটু লিখে নাও তারপর আমি বলছি হ্যালো বলো বৎস বলো বলি জিঙ্কের কমন অক্সিডেশন সেট দুই হয় টু এখানেও তাই আছে দেখ যদি নাও জানিস তাও চলবে এখানে মাইনাস টু হচ্ছে এখানে প্লাস টু যদিও এটা সবসময় কমন অক্সিডেশন সেট থাকে না কিন্তু যেমন আগের অঙ্কে ছিল মনে করে দেখ এফি টু প্লাস ছিল তো কমন অক্সিডেশন স্টেটটা তোমায় জানতে হবে যাই হোক জিঙ্কের টুই হয় তাহলে জিঙ্ক তার ডাবল মানে ওর সাথে চারটে লিগ্যান জুড়তে পারবে ইয়েস স্যার ডাবল করতে হবে ডাবল ডাবল এটা কর্ডিনেশন স্ফিয়ার ইয়েস স্যার এর চার চিন্তা কর এর মাইনাস ওয়ান করে মাইনাস ফোর হবে তাই তো এর কত প্লাস টু হবে ইয়েস স্যার তাহলে টোটাল মাইনাস টু হচ্ছে পারফেক্ট স্যার তাহলে পটাশিয়াম কটা কে টু সমঝা কেলেয়ার একদম ফুল চল তাহলে বাকিগুলো সুন্দরভাবে হোমওয়ার্কে ট্রাই করবে তবে তো শিখতে পারবে তাই না ক্যাডমিয়াম আছে কিন্তু ক্যাডমিয়াম আর কপার আছে নেক্সট বলো প্রথমটা বলো সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট জানতে চেয়েছে অত্যন্ত সোজা ব্যাপার সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট স্যার এটা তো একটু আগেই বললে এইটা তো একটু আগেই বললে পটাশিয়াম প্লাস থ্রি ইয়েসবস তাহলে এমনিশ্চয়ই মাইনাস থ্রি হবে হ্যাঁ স্যার জি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ছয় তাহলে লোহার এফি এখানে যে আছে প্লাস থ্রি ক্যাব কারণ প্লাস থ্রি মাইনাস সিক্স মিলে মাইনাস থ্রি হবে বাকিগুলো হোমওয়ার্ক নেক্সট আহা ক্যা বাথে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম এমনি ভদ্রলোক কিন্তু মাঝে মাঝে একটু টুকটাক রিয়াকশান দেখায় কোঅর্ডিনেশান কমপ্লেক্স তৈরি করে প্ল্যাটিনাম রোডিয়াম রাইট ট্রাই করবে মানে প্ল্যাটিনামের চাই আমার সেন্ট সেসব আমি যাই না ভাই প্ল্যাটিনামের সেন্ট্রাল মেটাল অ্যাটম রোডিয়াম দেখবে এগোই ভাই এগোই এদের পালে একটা কাজ করো পিরিয়ডিক টেবিলটা খুলে পজিশানটাও একবার দেখে নিও তাহলে কী হবে ক্লাস ইলেভেনের আমাদের হালকা একটু রিভিশান হয়ে যাবে কোন পজিশানে আছে তাহলে বুঝতে পারবো কোন গ্রুপ কোন পিরিয়ডের এলিমেন্ট এটা পরে আমাদের কাজে লাগবে অল রাইট বাহ নাইস কোয়েশ্চেন বলো ডাবল সল্ট আর কোয়ার্ডিনেশান সল্ট বা কম্পাউন্ডের প্রপার্টির মধ্যে কী ব্যাপার স্যাপার প্রেডিক্ট বলেছে প্রেডিক্ট এমসিকিউ নয় এটা পাঁচটা কোয়েশ্চেন মানে কোনটা ডাবল সোর্স কোনটা কোয়াড্রেশন সেইই বলা সেইই বলা আপনি ব্লু কালার সলিউশন প্রিপেয়ারড বাই কপার এন্ড অ্যামোনিয়া ডাজ নট শো দা প্রেজেন্স অফ কপার ও মাই গড নিজে খাত লিখে নে খাতায় লিখে নে খাতায় লিখে নে খাতায় লিখে নে পড়ে খাতায় লিখে নে তারপর আমার অ্যানসারের সাথে মিলিয়ে নিবি হয়ে গেলে বলবি

सराउंडिंग की, सराउंडिंग आयावर की, सराउंडिंग आयोन सबे मनाया, सराउंडिंग ईट हबे, सराउंडिंग ईट प्रिंटिंग मिस्टेक, सराउंडिंग ईट, चलिए आंसर पेश किया जाए, कंप्यूटर जी, आंसर दिखाया जाए, बोलो प्रथम टा कोऑर्डिनेशन कॉम्प्लेक्स तार पर इट्टा এটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তারপর এটা ডাবল সল্ট এটাও তো ডাবল সল্ট বলাই আছে এটা কোঅর্ডিনেশন মোর সল্ট ডাবল সল্ট ম্যাচড পাঁচটা কটা ম্যাচ করলো ক্যা বাত হেছিস চলিয়া নেক্সট বলো ইটস আ এমসি কি কোয়েশ্চেন হুম বলিয়েছি সাম সল্ট অলদো কন্টেনিং টু ডিফারেন্ট মেটাল আচ্ছা সাম সল্ট অলদো কন্টেনিং টু ডিফারেন্ট মেটালিক এলিমেন্ট দুটো আলাদা আলাদা মেটালিক এলিমেন্ট আছে তাই ছিল ভাই আগে পটাশিয়াম ছিল ভেতরে লোহা ছিল গিভ টেস্ট ফর ওয়ান অফ দেম পটাশিয়াম হাসতে হাসতে বলছিল আমি আছি আমি আছি আমি আছি গৌর্ণীতাই আমি আছি লোহা ভাই ওর তো আলাদাই মস্তিতে আছে তাহলে তাদেরকে আমরা ডেফিনেটলি কমপ্লেক্স সল্টই বলবো কারণ ডাবল সল্টে সবাই নিজের ইন্ডিভিজুয়াল প্রেজেন্স আয়ন্সগুলো আয়ন্সগুলো ইন্ডিভিজুয়াল আরে ইন্ডিভিজুয়াল প্রেজেন্স শো করবে কারেক্ট নেক্সট বলিয়েছি ঠান্ডা মাথায় ভাবলেই পাবে কনসেপ্ট একটু আগে পেয়ে জাস্ট একটু আগে ok একুয়াস সলিউশন of f s o নাইস গিফট টেস্ট ফর বোধ এফি টু প্লাস এস ফোর টু মাইনাস ওভিয়াস এস ও এফি এস ফোর দুটোতেই ভাঙতে পারে বাট ও খেয়ে এবার অ্যাডিশান করছি মানে অ্যাডিশান কম্পাউন্ড স্টার্ট হচ্ছে কেসিএন দিলাম এক্সেস অনেকটা পরিমাণে সলিউশান সিজেসি এফি টু প্লাস ব্যাটা এফি টু প্লাস নিজের প্রেজেন্স শো করা বন্ধ করে দিল যখনই আমি এক্সেস কেসিএন দিয়েছি প্রশ্ন হচ্ছে কেন তার একটাই কারণ এফিটা আর ফ্রি নেই এফি এফি বলবো না এফি টু প্লাস এফ ই টু প্লাস অ্যাজ আ আয়ন ফ্রি নেই কেন স্যার কারণ ও কিনেশান স্পিয়ার মানে কঅিনেশান কমপ্লেক্সের যে ভেতরের পার্টটা অ্যানায়ন পার্টটা ওর মধ্যে ঢুকে গেছে ও সেপারেটলি ফ্রি নেই কারেক্ট কারেক্ট তাহলে এখানে খেলাটা ধরার চেষ্টা করো কেসিএন আছে এফি টু প্লাস আছে এফি টু প্লাস আছে তাহলে অবশ্যই অপশান সি হওয়া উচিত বুঝলে চাঁদু ধরতে পারলে না অক্সিডেশন স্টেট তুমি পাল্টে দিয়েছ এটা মাইনাস ছয় এটা প্লাস টু হবে না বিক্রি করে হয় তুমি মেন সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট চেঞ্জ করে দিচ্ছ কেন যেখানে চেঞ্জ হবে আমি বলে দেবো এক্সেপশনাল কেস কয়েকটা কেসে এগুলো জেনারেল কেস ঠিক আছে ক্লিয়ার নেক্সট স্টেবিলিটি কডিনেশান কম্পাউন্ড ভালো স্টেবল হয় কখন চার থেকে পাঁচটা ফ্যাক্টর আছে এ আর বি মিলে সি তৈরি করেছে সিটাই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড ঠিক আছে এ আরবি ওই যে কেসিএনএসোসিয়েট হয়ে কমপ্লেক্স সল্ট বানালো ফার্স্টে পাঁচটা পয়েন্ট আছে ফার্স্টে সি যদি স্টেবল হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড যদি স্টেবল হয় তাহলে এ আর বি এর কনসেন্ট্রেশন কি হবে বা আমি যদি উল্টোভাবে জিজ্ঞাসা করি তোকে তো কোঅর্ডিনেশনের স্টেবিলিটি চেয়েছে ঠান্ডা মাথায় ভেবে বলবি ঠান্ডা মাথায় ভেবে বলবি এ আর বি এর যদি কনসেন্ট্রেশন বেশি হয় এ আর বি হচ্ছে রিয়েজেন্ট এ আর বি এর যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড সি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে টাইম কিন্তু হয়ে গেছে পঞ্চাশ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হতে রাখ বলো কি বললাম এ আর বি রিএজেন্ট যারা তাদের যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে সি কে আমি স্টেবল বলবো না আনস্টেবল বলবো চল বুঝিয়ে বলি ব্যাপারটা খুব সিম্পল ইজি চরম ইজি ভাই টেনের জিনিস এ আর বি মিলে সি বানিয়েছে ইয়েস বস সি যদি স্টেবেল হয় হ্যাঁ স্যার সি যদি স্টেবেল হয় স্টেবল স্টেবেল তাহলে এ আর বি এর রিয়াকশান বেশি হবে হ্যাঁ স্যার তাহলে এ আর বি এর কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম কমবে কমবে অ্যান্ড কমবে এটা অর্গানিকেও বলেছিলাম আনস্টেবিলিটির থেকে স্টেবিলিটি যাওয়াটাই কেমিস্ট্রির মেন মোটিভ যখন সি বেশি স্টেবল হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড স্টেবল হচ্ছে তার মানে রিয়াকশান আরও বেটার হবে এ আর বি এর কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম কমবে কমবে অ্যান্ড কমবে সেটাই লেখা আছে সুন্দরভাবে সি যদি আনস্টেবল হয় তাহলে আমি বলবো এ আর বি এর বেশি আছে তার মানে ওরা ভাঙেনি আমি ভাঙেনি বললো না ওরা রিয়াকশান করেনি যার জন্য সি তৈরি হয়নি কারণ ওরা রিয়াকশান করতে চাইছে না কেন চাইছে না কারণ যেটা তৈরি হবে সেটা আনস্টেবল সেটা আনস্টেবল তাই না সেটা আনস্টেবল স্টেবিলিটি অর ফরমেশান কনস্ট্যান্ট এটা মাথায় রাখ এটা হচ্ছে তোর ইকুইলিব্রিয়াম কনস্যান্টের মতন বাট নট দ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্টে কী হয় মনে কর মাথাতে স্টোসিওমেট্রি থাকে এখানে ওসবের খেলা নেই ভাই শুধু প্রোডাক্টের কনসানট্রেশন বাই রিয়াক্টেন্টের কনসানট্রেশন ওকে প্রোডাক্টেড কনসানট্রেশন বাই রিয়াক্টেন্ট এটাকে বলতে পারিস স্টেবিলিটি কনস্ট্যান্ট বা ফরমেশান কনস্ট্যান্ট যদি স্টেবিলিটি কনস্ট্যান্ট বেশি হয় বাবু খুব সিম্পল জিনিস কিন্তু দিমাগ লাগানোর মতন আহামরি কিছু নেই যদি স্টেবিলিটি কনস্ট্যান্ট বেশি হয় বড়ো হয় বড় 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 তার মানে কি বলবো বল প্রোডাক্ট বেশি হয়েছে না কম হয়েছে আরে তো বলো ভাই স্টেবিলিটি কনস্ট্যান্ট বা ফরমেশন কনস্ট্যান্ট বড় বেশি ভ্যালু তাহলে প্রোডাক্ট বেশি হয়েছে না বেশি হয়েছে প্রোডাক্ট বেশি হয়েছে প্রোডাক্ট বেশি হয়েছে ঘুরে ফিরে একই কথা প্রোডাক্ট কেন বেশি হবে কারণ প্রোডাক্ট বেশি স্টেবল প্রোডাক্ট কেন স্টেবল কারণ এ বি এর কনসানট্রেশন মানে প্রোডাক্ট কেন স্টেবল হয়েছে কারণ এ বি এর কনসানট্রেশন কমেছে মানে এ আরবি বেশি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি করা প্রেফার করেছে কেমিক্যালি প্রোডাক্ট বেশি স্টেবল তাহলে কি বলবো কে এফ বা কেএসের ভ্যালু হায়ার ভ্যালু হায়ার ভ্যালু হায়ার প্রোডাক্ট বেশি তাহলে কম্পাউন্ড স্টেবল কমপ্লেক্স কম্পাউন্ড বেশি স্টেবল হবে কে এফ এর ভ্যালু কম কে এর ভ্যালু কম মানে আনস্টেবল কমপ্লেক্স কম্পাউন্ড কাইরাল কার্বন ভেবে বুঝিস না আবার ভাই আমরা অন্য ফিল্ডে আছি

টাইমস করা যেতে পারে কি বলছেন বেসিস অফ স্টেবিলিটি স্টেবিলিটি শিখলে একটু আগে কখন স্টেবিল হবে না হবে তার বেসিসে কত ডিভিশনস হয় প্রথমে পারফেক্ট কমপ্লেক্সেস পারফেক্ট লোক ভাই পারফেক্ট লোক কেএফ এফ প্রচন্ড বেশি হ্যাঁ স্যার একটু আগে বললে স্যার জি একটু আগে বললে কে এফ বেশি ফোর্থ পয়েন্ট ফোর্থ পয়েন্ট তাই তো আর ইয়ার ফোর পয়েন্ট এফ বেশি মানে স্টেবল 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 কমপ্লেক্স কম্পাউন্ড ওটাই পারফেক্ট ওটাই পারফেক্ট হবে তাই না সবথেকে ভালো কোয়ালিটি স্টেবল হবে লো আয়নাইজেশন নেচার বা লো ডিসোসিয়েশন বলতে পারিস ডিসোসিয়েশন এর মানে বলতে পারবি পারা উচিত আয়োনাইজেবল নেচার দু নম্বরেই লেখা আছে স্টেবেল ও ভাই কমপ্লেক্সটা স্টেবল তাহলে সে আয়োনাইজ কেন হতে চাইবে ও স্টেবল 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 মানে থাকবে ও একদম ওর যেটা ফর্ম যে স্ট্রাকচার রয়েছে ওর সেটাও মেনটেইন করবে বার রাখবে তো ডেফিনেটলি ওর ডিসোসিয়েশন কম হবে যদি ডিসোসিয়েশন কম হয় একটা কথা বল কথা বল যদি ও আয়োনাইজড কম হয় শোন শোন যদিও আয়োনাইজড কম হয় তাহলে প্রেসিপিটেশন বেশি বানাবে না কম বানাবে প্রেসিপিটেশান বুঝিস তো টেস্ট নিজে যেটা পড়ে থাকে ওর যদি আয়োনাইজেশান কম হয় ডিসোসিয়েশান আলফা দিয়ে আলফা ডিসোসিয়েশান কনস্ট্যান্ট লাগবে কিন্তু একবার ফিজিক্যালটা রিভাইজ করে নিস লিকুইড সলিউশন যাই হোক ডিসোসিয়েশান ডিসোসিয়েশান কম তাহলে প্রেসিপিটেশন বেশি হবে না কম হবে কারোর সাথে রিয়াকশানে হরে কৃষ্ণ মানে আমার হ্যাঁ কমন সেন্স বাবু ও যদি কম আয়নস দেয় তাহলে সেই আয়নটা গিয়ে কম রিয়াকশান করবে কম রিয়াকশান করবে কম প্রেসিপিটেশান হবে কারেক্ট পারফেক্ট কমপ্লেক্স যারা আছে তাদের ক্ষেত্রে প্রেসিপিটেশন দেখাই যায় না বুঝলি মানে একদমই তারা প্রেসিপিটেশান বাড়াতে করে না তাহলে তাহলে কি এটা কোশ্চেন করতে পারি তাহলে স্যার কি সবাই মানে পুরো আয়নটাই ভাঙে না ওই তোর এক লাখে দশজন তো সেই প্রেসিপিটেশন কম্প্যারিজানে নেওয়াই যাবে না তাই না আমি যদি দুশো এম জল নিই সেখানে দশটা কমপ্লেক্স আয়ন ভাঙছে তো লাভটা কী প্রেসিপিটেশান আমি বুঝতেই পারবো না ইয়েলো কালার আসলে আমি ধরতেই পারবো না ডিজলভ হয়ে যাবে তো ওটাই বলছে নো প্রেসিপিটেশন রিয়াকশান বা ভেরি লো ভেরি লো পিপিটি রিয়াকশান বলতে পারিস পারফেক্ট কমপ্লেক্সের জন্য পারফেক্ট কোয়ার্ডিনেশান কম্পাউন্ডের জন্য রাইট এই ভদ্রলোক ভাই এক্সাম্পলগুলো মনে রাখ সিউ সিএন কেসিএন কী বানায় কে থ্রি সিউসিএন হোল ফোর কীভাবে বানায় তোমার ভাবার দায়িত্ব তোমার ভাবার দায়িত্ব এখানে প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি আসবে সিএন চারটে আছে মাইনাস ফোর হবে তো তাহলে নিশ্চয়ই কপারকে এই জায়গায় প্লাস ওয়ান হতে হবে বল স্যার হ্যাঁ তাই হবার কথা স্যার স্যার একদম ঠিক বলেছো স্যার কারণ কপার এখানে প্লাস ওয়ান ছিল ও নিজের অক্সিডেশন স্টেট চেঞ্জ করবে না নর্মালি ম্যাক্সিমাম কেসেসে অ্যাকোয়াস সলিউশন করলাম অ্যাকোয়াস করতে হবে কিন্তু জলে গুলতে হবে নাকি হাওয়ায় আগলে কী কী করে হবে ভাই কমপ্লেক্স তো ওটা তাই না জলে গুলতে হবে কে নিডেট ভদ্রলোক বেরিয়ে যাবে নিডে এট ভদ্রলোক বেরিয়ে যাবে কিন্তু সিউ সি এন হোল ফোর ভাঙবে না সিইউ প্লাসেও ভাঙবে না সিএন মাইনাসে ভাঙবে না এর সাথে যদি তুই এইচ টু এস এর করাস এইচ টু এস শোন শোন এইচ টু এস সুস্থ মানুষ কী চিন্তা করবে সিইউ সি এস তৈরি হবে কপার সালফাইড যেটা একটা প্রেসিপিটেশন টেস্ট টিউবের নিচে জমে ঘণ্টা হয় করেই না নর্মালি যদি কপারের সাথে সালফাইডে রিয়াকশন করা সিউসিএস প্রেসিপিটেশন তৈরি হয় কিন্তু কপার যখনই কপার যখনই কোঅর্ডিনেশন স্পিয়ারে ঢুকে যায় মানে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের পার্ট হয়ে যায় ওর ভাই আলাদাই মেজাজ ও আলাদাই মেজাজে থাকে প্রেসিপিটেশান দৌগোড়া কি করবি করে নে লাইক দ্যাট তাই লেখা আছে নো পিপিটি ওকে তাই সিউসিএন হোলফোর বা এখানে লিখে দেয় অর এই যে পুরোটা পুরোটা এইটাকে পারফেক্ট কমপ্লেক্স বলতে পারিস ঠিক আছে এখানে অ্যারো দিয়ে লিখে নিস নোটসে ওই শুধু এই স্পিয়ারটাকেও লিখতে পারিস বা পুরোটা বলতে পারিস পারফেক্ট কমপ্লেক্স লাস্টে একটা সুন্দর কথা লেখা আছে উইথ রেসপেক্ট টু এইচ টু এস মানে স্যার মানে 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 শুধু এইচ টু এস এর রেসপেক্টে পিপিটি দিচ্ছে না আচ্ছা অন্য কারোর রেসপেক্টে দিতে পারি কারেক্ট yes boss correct বুঝলি ওই জন্য এটা লিখে দেবাটা খুব ভালো প্র্যাকটিস কার রেসপেক্টে ও পারফেক্ট কমপ্লেক্স বুঝলে h2s এর রেসপেক্টে k3cucn होल 4 একটা পারফেক্ট কমপ্লেক্স কারণ প্রেসিপিটেশন দায়েনা নেক্সট ইমপারফেক্ট উল্টো নিজে পড়ে বুঝে নাও উল্টো হবে তাই তো কে ফ্লো হবে আনস্টেবল হবে আনস্টেবল মানে ওর আয়োনাইজেশান হবে ডিসোসিয়েশান বেশি হবে তাই তো ডিসোসিয়েশান বেশি আয়ন বেশি তার মানে অন্যর সাথে রিয়াকশানও করতে পারবে কারণ সলিউশানেও আয়ন হয়ে ঘুরে বেড়াবে যেই একটা অন্য কাউ রিয়েজেন দেখবে যার সাথে পিপিটি করা যায় ব্যাস করে দেবে করে পিপিটি পসিবল করবে একজাম্পেল এই যে ক্যাডমিয়াম সিডিসিএন হোল টু কেসিএন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করলো তাই তো কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাকোয়াস কে ভদ্রলোক ভেঙে গেল সি সিডিসিএন হোল ফোর টু মাইনাসে ভাঙবে কারণ পটাশিয়াম টু প্লাসে ভেঙেছে ওকে এইচ টু এস দে সি এন হোল ফোর কমপ্লেক্স পার্টটা এইচ টু এস এর সাথে ইয়েলো কালারের ক্যাডমিয়াম সালফাইড ক্যাডমিয়াম সালফাইড পি এইচ আই ডি ইলো কালারের পিপিটি টেস্ট টিউবের নিচে জমা করে বুঝলে তাহলে এই ভদ্রলোক হচ্ছে আমাদের এই যে কে টু সিডিসিএন হোলফোর কে টু সি ডিসিএন হোলফোর একটা ইমপারফেক্ট কমপ্লেক্স আবার কার রেসপেক্টে এইচ টু এস রেসপেক্টে ইমপারফেক্ট কমপ্লেক্স উইথ রেসপেক্ট টু এইচ টু এস কেলেয়ার ফুল কেলেয়ার একদম নো ডাউট দেয়ার শুড বি বল প্রশ্ন কিছু জিজ্ঞাসা করছেন শাহবাস গুড 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 ভেরি গুড আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি আর ফাইভ মিনিটস বলিয়ে জি বলিয়ে বলিয়ে জি ইজ বা আর মানে মোর দেন ওয়ান কারেক্ট পারফেক্ট কমপ্লেক্সের ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক ওকে আরেকবার একটু মনে করিয়ে দি আর একবার হালকা চলো মনে করি হ্যাঁ কে ফাইভ হবে ইয়েস বস স্টেবল হবে কম্পাউন্ডটা স্টেবল মানে ভাঙবে কম মানে ডিসোসিয়েশান কম হবে এস স্যার পিপিটি দেবে না ইমপারফেক্ট উল্টোটা একটা মনে রাখো না পারফেক্টটা মনে রাখো ম্যাচ হয়ে গেল একদম ঠিক বলেছ পারফেক্ট কমপ্লেক্স একদম ফুললি প্রথম তিনটে ম্যাচ করছে বট আচ্ছা নেক্সট কি বলছে হ্যাঁ এবার পারফেক্ট বা ইমপারফেক্ট স্যার আমরা চিনবো কী করে স্যার আমরা তো বাচ্চা স্যার স্যার বুঝুন একটু আমরা চিনব বাবু চেনার একটাই রাস্তা হ্যাঁ এক্সপেরিমেন্ট হ্যাঁ ভাই স্ট্রেট কার্ড কথা এক্সপেরিমেন্ট তোমরা তো এক্সপেরিমেন্ট করতে পারবে না তাই তোমাদেরকে যেগুলো জানিয়ে দেওয়া হবে সেগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে আচ্ছা একটু শর্টকাট টেকনিক দেখে নাও কীভাবে ইমপারফেক্ট পারফেক্ট মোটামুটিভাবে চিনতে পারবে রাইট কিন্তু আবারও বলছি মেন কাজ ল্যাবে বসে সায়েন্টিস্ট হও ল্যাবে বসো এক্সপেরিমেন্ট করো বই ছাপাও সিম্পল হ্যাঁ চলো ফার্স্ট পয়েন্ট ওটাই দ্যার ইজ নো সার্ফ লাইন মানে কোনো স্টেট কার্ড কথা নেই যে কোনো টোটকা নেই যে এটা পারফেক্ট হবে এটা ইমপারফেক্ট হবে সবার জন্য ভ্যালিড নো নো ওয়ান ক্যান গিভ দ্যাট নো ওয়ান ক্যান গিভ দ্যাট নেচারের ওপর ডিপেন্ড করবে আর কনসন্ট্রেশনের উপর ডিপেন্ড করে তুমি পারফেক্ট ইমপারফেক্ট আন্দাজা লাগাতে পারো আই রিপিট নেচার কার নেচার স্যার রিয়েজেন্ট রিয়েজেন্ট রিয়েজেন্টের নেচার আর রিয়েজেন্টের কনসেন্ট্রেশন এর ওপর ডিপেন্ড করে চিন্তা করে ভেবে তুমি পারফেক্ট ইন ইমপারফেক্ট বলতে পারো ওকে এক্সাম্পল স্যার দেখো এজি জি থ্রি হোল টু আচ্ছা স্যার আমি এখানে পটাশিয়াম দিইনি তাই প্লাস দিয়েছি হ্যাঁ একটা পটাশিয়াম দিলে প্লাসটা আর থাকবে না আমি শুধু কোয়ার্ডিনেশান স্ফিয়ারে যে আছে তাকে নিচ্ছি মানে ওই ব্যাকেটের মধ্যে এর এর আমি অ্যাকিওয়াস সলিউশন বানিয়েছি ইয়েস বস প্রথমে কেসিএলের সাথে মেশালাম নর্মাল সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক কি মনে করবে স্যার এজিসিএল তৈরি হবে স্যার ছোটোবেলা থেকে পড়ে আসছি কিন্তু মজার ব্যাপার না এজিসিএলও বানায় না আচ্ছা স্যার কেবিআর মিশিয়ে দেখি কেবিআর মিশিয়ে দেখি সুস্থ মস্তিষ্ক ভাববে এজিবিআর বানাবে ইয়েলো কালারের পিপিটি না ও বানায় না ওর মর্জি হার চয়েস ও বানায় না নো পিপিটি নো পিপিটি স্যার পাশে আবার কেবিআর কেন বাবু এখানে কেবিআরটা হচ্ছে এক্সেস ওকে স্যার ওকে মানে বেশি আছে বেশি এক্সেস মানে বাবু কনসেন্ট্রেশন বেশি আছে এখানে যে কেবিআর ছিল এক বালতিতে দুই গ্লাস নিয়েছিস এখানে কেবিআর এক্সেস মানে এক বালতিতে কুড়ি গ্লাস নিয়েছিস কনসানট্রেশান বেড়ে গেছে শোন শোন উপরে কী বললো কনসানট্রেশান অফ রিয়েজেন্ট বা নেচার ডিফাইন করবে পিপিটি দেবে কিনা না রাইট এক্সেস কেবিআর এজিবিআর দেবে তুই কম অ্যামাউন্ট অফ কেবিআর দে ও বলবে না মাই রুলস করবে না রিয়াকশান এক্সেস দিলে তবে করবে ভাই আলাদাই আলাদাই ইয়েলো কালারের সিলভার ব্রোমাইডের ইয়েলো কালারের সিলভার ব্রোমাইডের পিপিটি পাওয়া যা বে আর হ্যাঁ কি না গুড আচ্ছা কে আই পটাশিয়াম আয়োডাইড দিলে কোনো চাপ নেই ভাই এজিএন এই স্ত্রীর হোল্টু পটাশিয়াম আয়োডাইডকে খুব পছন্দ ও এক্সেস থাকুক কম থাকুক ডাজেন্ট ম্যাটার খুবই পছন্দ খুবই পেরে ওদের মধ্যে বুঝতে পারলে তাহলে এজি আই সিলভার আয়োডাইডের ইলো কালারের পিপিটি পড়বেই পড়বে এক্সেস নাও নরমাল নাও দ্যাট ডাজেন্ট ম্যাটার তাহলে এখান থেকে খেয়াল করলি সেকেন্ড পয়েন্টটা কিন্তু ডেসক্রাইব করে দিলাম কেসিএল কেবিআর এক্সেসটা নয় এক্সেসটা বাদ দে দেল কেবিআর আর কেআই তিনটের মধ্যে একটাতে পিপিটি দিল তাহলে এটা কোন রেফারেন্সের রেসপেক্টে নেচারের রেসপেক্টে না কনসান্ট্রেশনের রেসপেক্টে সুস্থ মস্তিষ্কে কী বলবি নেচার দেখে পিপিটি দিল নাকি এখানে কনসেন্ট্রেশন দেখে পিপিটি দিল কেসিএল কেবিআর আর কেআই নেচার অ্যাবসলুটলি ও দেখলো আয়োডিন আছে পটাশিয়াম আয়োডাইড আয়োডিন আছে এজিয়ে ওকে পছন্দ তাহলে নেচার দেখলো কিন্তু আমি যদি এদের কম্পেয়ার করি এখানে কী দেখলো স্যার পয়সা দেখলো স্যার পয়সা হ্যাঁ এক্সেস দেখলো মানে কনসানট্রেশন দেখলো কনসানট্রেশন ঠিক আছে আরে রিয়েল লাইফ এক্সাম্পল ভাই অনেকে হয় না ওর পয়সা দেখে ওর কাছে চলে যায় লাইক দ্যাট বেবি লাইক দ্যাট লাইক দ্যাট এখানে কেবিআর ধন সম্পত্তি কম এক্সেস নয় এখানে বিআর একই একই এও মানুষ সে ছেলে মেয়ে যা বলবি এখন দুতরফাই হয় এও তাই দুয়ের কাছে পয়সা পয়সা বেশি আছে চলো পিপিটি লাইক দ্যাট রিয়েল লাইফ এক্সাম্পল তাহলে এখান থেকে একটা চার্ট বানিয়ে রেখেছি তোমাদের জন্য দেখো তো এটা বলা যাবে কি না যা যা বোঝালাম চিল্লে চিল্লে ওটাই একটা ডায়াগ্রাম করে দেখানো আছে সুন্দরভাবে না বুঝতে পারলে সামনের দেয়ালে দুম করে মাথা ধরবে স্যার পিসি মানে পারফেক্ট কমপ্লেক্স আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড অরে হার্ট ইমপারফেক্ট কমপ্লেক্স ক্লিয়ার ফার্স্ট ক্লিয়ার ফার্স্ট রেজাল্ট ক্লিয়ার কেসিএল কেবিআর কি দেখলো নেচার রাইট তারপরে আর কেবিআর কি দেখলো কনসন্ট্রেশন দেখল পিপিটি দিয়েছে ইমপারফেক্ট কমপ্লেক্স মনে পড়ছে তো নাকি ভুলে গেছিস পিপিটি দেবে বাবু ইমপারফেক্ট তাহলে এজিএন কেবিআর ইমপারফেক্ট এজিয়ে কে আই এর রেসপেক্টে ইম পারফেক্ট বাকি সব কেসে পারফেক্ট বলো ক্লিয়ার ক্রিস্টাল কেলে আর ক্রিস্টাল কে বা আশা করি এইটুকুই আজকে এনজয় করেছো দারুণ এনজয়মেন্ট হবে শুধু কনসান্ট্রেটলি ক্লাসগুলো করো অ্যান্ড যদি নোটস এখান থেকে নিয়ে যাও তাতে বানিয়েও যখন নোটস নিচ্ছ না প্রিন্টেড অ্যাটলিস্ট খাতাতে হালকা হালকা করে লিখে প্র্যাকটিস করো দারুণ মজা পাবে আই বেট অন দ্যাট আই উইল ট্রাই মাই বেস্ট যাতে একদম ভরপুর মুস্তি দেওয়া যায় নেক্সট ক্লাসেসগুলোতে রাইট তো আমার কাজ সাবজেক্টের মস্তি দেওয়া তোমাদের কাজ সাবজেক্টকে পড়া আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট চলো আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার কালকে দেখা হচ্ছে থ্যাংক ইউ Namaskar, tada, bye bye. Wish you all the very best. Thank you, thank you, thank you. All the very best.